সুদ বন্ধক জমি চাষাবাদ করা যাবে কিনা, টাকা ফেরতকালীন সময় কিছু টাকা কম নিলে অথবা ওই জমির খাজানা পরিশোধ করলে জায়েজ হবে কিনা। ভাইরা আমার, জমি বন্ধক নেওয়া দেওয়া এটা জায়েজ। একজনের টাকা হওয়ালাত লাগবে, আপনি টাকা দিবেন, কিন্তু টাকাটা সে ফেরত দিবে কিনা আপনি জানেন না। টাকা ধার দেওয়া সবের কাজ। সুদের বিরুদ্ধে আমরা ঘোষণা দিই যুদ্ধের কথা, আল্লাহ তাআলা বলেছেন, ভালো কথা। তো সুদ সুদি লোন সে নিবে না, তার তো লোন লাগবে, তাহলে তাকে লোন দিতে হবে না। এখন লোন দিলে আবার সে দেয় কি না দেয়, এই জন্য আপনি বন্ধক রাখতেই পারেন, কিন্তু বন্ধকি জমিন ভোগ করতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? বন্ধকি জমিন ভোগ করতে পারবেন। এখন মুশকিল হলো আমাদের দেশে তো বন্ধক রাখেই তো ভোগ করার জন্য, ঠিক কি না? যে তোমার জমিনটা আমি তাহলে ভোগ করি, টাকা দেয়া রাখুন তো আমি খাই না। কুল্লু কারজিন জাল্লা নাফান ফাহুয়া রিবান, আপনি লোন দিয়ে বেনিফিট নিলেন, এটাই তো সুদ। যদি এটা সরাসরি সুদ হবে কিনা, ওলামা ইকরাম অনেকে এটাকে মাকরু বলেছেন, আর অনেক আকওয়াল আছে। সবচেয়ে বড় কথা হলো বন্ধকি জমিন বা বন্ধকি জিনিস যার জিনিস সেই ভোগ করবে, আপনি শুধু আপনার ক্যাপচারে রাখবেন, কথা কথা মূল দলিলটা আটকায় রাখলেন, ও লোন পরিশোধ করার রাখবেন ওটা দিবেন না। আপনি তার কাছ থেকে একটা মোবাইল বন্ধক রাখলেন, ওটা ড্রয়ারে রেখে দিবেন, আপনি ভোগ করবেন না, টাকা দিয়ে তারপর মোবাইলটা নিয়ে যাবে। যদি টাকা না দেয়, এলাকার গণ্যমান্য মুরব্বীদের মাধ্যমে এটা বিক্রি করে নিলাম তুলে তারপর আপনার টাকা আপনি নেবেন, যাতে করে আপনার টাকা রিস্কের মধ্যে না পড়ে, ইসলাম সেই জন্য ব্যবস্থা রাখছে। কথা কি বুঝাতে পারছি? অতএব বন্ধক দেওয়া নেওয়া মৌলিকভাবে কি আছে? জায়েজ আছে। বিকাশ থেকে অফার দেয়, নির্দিষ্ট পরিমাণ টাকা ক্যাশ আউট করলে কিছু টাকা ক্যাশব্যাক দেয়, এটা কতটুকু বৈধ? বিকাশ থেকে বা এই জাতীয় মোবাইল ব্যাংকিংগুলো থেকে অনেক সময় অনেক অফার দেয়, এরকম অফার যেরকম দেয়, আরও অফার আছে যে এই পণ্যটা কিনছেন আপনি, এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করলে আপনি 10 টাকা ক্যাশব্যাক পাবেন বা ইয়া, এটা সম্পূর্ণ জায়েজ। এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা বিষয়টা হলো আপনি আমার মেথড ব্যবহার করছেন, সেজন্য আমি আপনাকে ছাড় দিছি, তো আমি দিতেই পারি, এটা সুদও হবে না, না জায়েজ বা গুনাও হবে না। বর্তমান যে প্রেক্ষাপট, এই সময় কি ঘুষ দিয়ে চাকরি করা যাবে? কারণ ঘুষ ছাড়া কোনো চাকরি পাওয়া যায় পায় অসম্ভব, যদি আমি উক্ত চাকরির যোগ্য হই। ভাইরা আমার, ঘুষ নেওয়া সর্বাবস্থা হারাম, ঘুষ গ্রহণ করা সর্বাবস্থায় আল্লাহ লানত বর্ষিত হয় ঘুষখোরের উপরে। দেখবেন ঘুষখোররা কখনো সুখী হয় না ভাইরে, টাকার বস্তার মালিক হইলে মানুষ সুখী হয় না। বহু টাকাওয়ালা আছে, ঘুমের ওষুধ ছাড়া ঘুমাইতে পারে না, শান্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য বলেছেন এই হাদিস স্বর্ণের অক্ষরে নিজেদের বাসা বাড়িতে অফিস আদালতে লাগায় রাখা দরকার। হাদিসটা হলো নবী রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা বর্ণনা করেছেন যে লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, অনেক সম্পদ আর অঢেল সম্পত্তির মালিক হওয়া এটাই মূলত ধনী হওয়া নয়, সচ্ছলতা নয়, তাহলে কোনটা? ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, প্রকৃত সচ্ছলতা হলো যার মনের দিক থেকে সচ্ছল। আপনারা দেখেন শহর এলাকাতে গ্রাম এলাকাতে অনেকে আছে তিনতলা চারতলা বাড়ি করার পর রড আরো বাইর করে দিয়ে দিচ্ছে। রড বাইর করে রাখছে কেন? কেন বাইর করছে? আরো উঠাবে, তার মানে অভাব আছে, তার মানে কি আছে? তার অভাব আছে। আরে ভাই, আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন, তারপরও যদি অভাব থাকে, আরো যদি আপনি উপরের দিকে থাকে আপনার, তাহলে সেক্ষেত্রে আপনার এই চাহিদা তো পূরণ হবে না, আপনি অভাবী। আপনি চারতলা বাড়ির মালিক হতে পারেন, কিন্তু আপনি আসলে কি? অভাবী। কিন্তু যদি আপনি সরেন ইয়ের থেকে সরেন, দূরে যান, যদি আপনি কি বললাম, এই যে কথা মতো ডিস্টার্ব করছেন এসে, রড বাইর করার কথা বলছিলাম ভাই, মনের ধনী হলো আসল ধনী। মনের ধনীকে জানেন? একজন রিক্সাওয়ালা রিক্সার প্যাডেল মেরে কোটা টাকা কামে করে আনছে, ঘাম ঝরানো টাকা, কোনো মদ খায় নাই, সিগারেট খায় নাই, হারাম কিছু খায় নাই, কারোর হক মারে নাই, পাঁচত্ব নামাজ পড়ছে, হকালি চলছে, আল্লাহ তাকে যে টাকা দিয়েছে সে এটা নিয়ে খুশি, তার ওয়াইফ খুশি, তার বাচ্চারা খুশি, ওই লাখপতি কোটিপতি টাকার দিকে তাকায় দেখে না, ওর টাকা দিয়ে আমি কী করবো? কবরের নিচে যখন যাবো, ও যে মাটির নিচে থাকবে, আমি সে মাটির নিচে থাকবো, সমান তরলভাবে থাকবো, ওই জায়গাতে ও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না, একই জায়গায় আমাদেরকে আসতে হবে। সে মনের দিক থেকে যেটুকু আল্লাহ দিয়েছে সে খুশি, তার আর চাহিদা নাই, এ হলো আসল ধনী, এ হলো আসল ধনী। আচ্ছা আপনাদেরকে বলি, আপনাকে যদি অপশন দেওয়া হয়, বোঝার চেষ্টা করেন, যদি অপশন দেওয়া হয় যে আপনাকে কোটি কোটি টাকা দেওয়া হবে,
কিন্তু সুখ পাইতেও পারেন নাও পাইতে পারেন অর্থাৎ টাকা পাওয়ার পরেও মানসিক শান্তি থাকতে পারে আবার কোনো অশান্তির মধ্যে থাকতে পারেন টাকা পাইলেও তো অনেক অস্থিরতা থাকে না টাকা পাইছেন সাথে ক্যান্সার হয়ে গেছে শান্তি হবে টাকা পাইছেন কিন্তু সন্ত্রাসীদের ভয়ে ঘুমাইতেই পারেন না শান্তি হবে তো আপনাকে কোটি কোটি টাকা দেয়া হলো অপশন দেয়া হলো যে তোমাকে টাকা একদিকে আছে কোটি কোটি টাকা কিন্তু সেখানে শান্তি হবে কি হবে না নিশ্চিত না আর আরেক দিক থেকে কোটি কোটি টাকা নাই অল্প স্বল্প কিছু টাকা কোন রকম কুড়ের ঘর করে থাকতে পারবা কিন্তু শান্তিটা পাবা কোনটা ধরবেন আমার মনে হয় না সঠিক কথা এটা এখন বুঝা গেছেন এর জন্য বলতেছেন আর কি এতে না বুঝতেন তো টাকা থুবে হাত দিতেন টাকার স্তূপে হাত দিতেন না তাহলে টাকা হইলে তো শান্তি হয়ে যাবে দেখেন এত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দোয়া আল্লাহ তাআলা করছেন কাছে করছেন একটা দোয়াও আমি দেখি না যে নবীজি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমাকে অনেক পয়সা অনেক সম্পদ দিয়েন না তিনি আল্লাহর কাছে দোয়া কি করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ টাকা পয়সা না পদ পদবি না আমি তোমার কাছে সুখটা চাই সুখ বুঝতে পারছেন কি চাইছে তোমার কাছে শান্তি চাই সুখ চাই তো সুখ এবং শান্তির সাথে সবসময় টাকার সম্পর্ক থাকে কিন্তু এটা আমরা বুঝতে রাজি না মনে করি যে পয়সা হলে কি হয়ে যাবে এই জন্য হালাল হারাম বাজ বিচার অনেক সময় করি না আল্লাহ তাআলা আমাদেরকে হালাল হারাম বাজ বিচার করার তৌফিক দান করুন